Assalamualaikum everyone. Welcome back to my channel Recipes by Roxy. আজ আমি আপনাদের সাথে খুবই অল্প তেলে স্বাস্থ্যসম্মতভাবে এয়ার ফ্রায়ারে দারুণ স্বাদের তন্দুরি চিকেন রেসিপি শেয়ার করব। তন্দুরি চিকেন তৈরি করার জন্য ব্রয়লার মুরগির 4টা লেগ পিস নিয়েছি। লেগ পিসগুলিকে আমি আগেই ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রতিটি চিকেন লেগ পিসগুলিকে নাইফের সাহায্যে এভাবে ফেড়ে নিয়েছি যাতে লবণ মশলা ঠিকমতো মাংসের ভিতরে যায়। এখন কিচেন টিস্যুর সাহায্যে চিকেন লেগ পিসগুলোকে এভাবে চেপে চেপে এক্সট্রা পানি টেনে নেব। চলুন এবার তন্দুরি চিকেন তৈরির জন্য এর মশলা রেডি করে ফেলি। তন্দুরি চিকেন মশলা তৈরির জন্য একটি বড় সাইজের বাটি নিয়েছি। এখন এর মধ্যে হাফ কাপ টক দই নিচ্ছি, লেবুর রস দিচ্ছি 3 টেবিল চামচ, অলিভ অয়েল দিচ্ছি 3 টেবিল চামচ। আমি এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়েছি। তন্দুরি চিকেন মশলা দিচ্ছি পুরো 1 প্যাকেট। আমার এই প্যাকেটে তন্দুরি চিকেন মশলা বাজার থেকে কেনা। তন্দুরি চিকেনে আমি যে মশলাটা দিয়েছি এর মধ্যে লবণ দেয়া আছে, এজন্য আমি আর কোনো এক্সট্রা লবণ দিচ্ছি না। মশলাটা এখন টক দই, লেবুর রস ও অলিভ অয়েলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখনই মশলার মধ্যে এক এক করে চিকেন লেগ পিসগুলো দিয়ে ভালো করে মশলা মাখিয়ে নেব। চিকেন লেগ পিসগুলো মেরিনেট করা শেষ। এখন সেলোফেন পেপার দিয়ে ভালো করে বাটির চারপাশে আটকে দিয়ে 3 ঘন্টার জন্য রেস্টে রাখবো ফ্রিজের নর্মাল চেম্বারে। পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন চিকেন লেগ পিসগুলোকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। উপর দিয়ে কিছু মশলা দিয়ে দিলাম। চিকেন লেগ পিসগুলোর সাইজ একটু বড় হওয়ার জন্য আমি প্রথমে 2টা লেগ পিস দিচ্ছি। এই 2টা চিকেন লেগ পিস কুকে যাওয়ার পরে বাকি 2টা চিকেন লেগ পিস দিয়ে দিব। এখন এয়ার ফ্রায়ার অন করে দিব। প্রথমে 180 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিট সেট করে দিলাম। 20 মিনিট পর এয়ার ফ্রায়ার অটো অফ হয়ে যাবে। বিশ মিনিট পর ফিরে এলাম। দেখুন চিকেন লেগ পিসের এক পাশ কি সুন্দর কুক হয়েছে। এখন চিকেন লেগ পিসগুলোকে উল্টে দিব।
ড্রয়ার, ড্রয়ারের নিচের অংশে যে মশলাটুকু জমা হয়েছে সেই মশলাটুকু চিকেনের গায়ে লাগিয়ে দেব। আবারও 180 ডিগ্রি তাপমাত্রায় আরো 20 মিনিট সেট করে দিলাম। পর দেখুন কি সুন্দর ভাবে তন্দুরি চিকেন তৈরি হয়ে গেল। এখন বাকি দুইটা যে লেগ পিস রয়েছে সেগুলোকে আমি সেম ওয়েতে এয়ার ফ্রায়ারে দিয়ে কুক করে নিব। হয়ে গেল খুব সহজেই স্বাস্থ্যসম্মত ও দারুণ স্বাদের তন্দুরি চিকেন। এয়ার ফ্রায়ারের এই তন্দুরি চিকেন রেসিপির ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।